বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মিষ্টি মিষ্টি আপুরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে, সবার কাছে আমার একটা অনুরোধ থাকলো। তো এদিকে সকালবেলা নাস্তা আজকে রুটি করব, আর অনেকদিন পর তোমাদের সাথে নাস্তার ভিডিও শেয়ার করছি। আসলে নাস্তার ভিডিও শেয়ার করতে গেলে সকালে নাস্তাটা অনেক দেরি হয়ে যায়, সেজন্য আর সেভাবে তোমাদের সাথে নাস্তার ভিডিও শেয়ার করা হয় না। তো আজকে একদম সিম্পলভাবে নাস্তা তৈরি করছি, আজকে রুটি পরোটা তৈরি করছি আর ডিম ভাজি, এটা দিয়েই আলহামদুলিল্লাহ আমাদের সকালে নাস্তা কমপ্লিট করব। তো চা বসিয়ে দিয়েছি অলরেডি, আর গ্যাসের চুলায় রুটি ভাজতে ভাজতে আমার গ্যাস চলে গিয়েছে, একদম নিভু নিভু অবস্থা। আর এই নিভু নিভু গ্যাসে চা বসিয়ে দিলাম আর ইন্ডাকশনে ডিমগুলো ভেজে নিচ্ছি। তোমাদের ভাইয়া ঘুম থেকে উঠে বসে আছে নাস্তা খাওয়ার জন্য, সেও নাস্তা খেয়ে বের হয়ে পড়বে। বাচ্চারা এখনও উঠেনি, যেহেতু স্কুল বন্ধ বাচ্চারা ঘুমাচ্ছে, আমি ওদেরকে ডেকে দিয়েছি, ওরাও হাত মুখ ধুয়ে রেডি হচ্ছে। তো এদিকে আমার চাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর এখন থেকে একবেলা দুধ চা খাচ্ছি। আসলে দুধ চা শরীরের জন্য খুবই ক্ষতিকর, সেজন্য অ্যাভয়েড করার চেষ্টা করছি, বাট পারছি না, সেজন্য দুবেলার থেকে একবেলা নিয়ে এসেছি। আর রাতে একবেলা রং চা খাবো, যেহেতু রাতে ঘুম আসছে না দুধ চা খাওয়ার জন্য, সেজন্য আর দুধ চাটা রাতে খাচ্ছি না। তো এদিকে সকালে কিন্তু খালি পেটে চিয়া সিড খেয়ে নিয়েছি, আর এই তো আমার কিন্তু নাস্তা খাওয়া কমপ্লিট, এখন চা খেয়ে নিচ্ছি তোমাদের ভাইয়ার আমি। তো তোমাদের ভাইয়া চা খেয়ে বের হবে, আর এই চায়ের জন্য আরও একটু দেরি হয়ে যায় তার বাহিরে যেতে, দুজন একসাথে চা না খেলে আসলে ভালোই লাগে না। তো সকালে নাস্তা খেয়ে আবার এই যে চলে এসেছি, কিছু কাপড় চুপড় ধুয়ে দিয়েছিলাম, এই কাপড় চুপড়গুলো বাসা ঘরের ভিতরে শুকিয়ে নিয়েছি, যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে সেজন্য আর বেলকনিতে নাড়তে পারিনি। তো এদিকে কাপড়গুলো আমি ভাঁজ করে চাদরগুলো উঠিয়ে রাখবো, আর এদিকে এই যে বাসায় পরা যে কাপড়গুলো সেগুলো ভাঁজ করে নিয়েছি, এখন যে 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 স্থানে ছিল সেগুলো সেখানে রেখে দিব। আর এ তো তোমাদের ভাইয়া সুপার কাবার লাগাতে যেয়ে সে তো সম্পূর্ণ বিরক্ত হয়ে গিয়েছে, সে অনেক রাগারাগি করছিল যে কেন সুপার কাবার লাগাতে হবে সুপার জন্য, তো সে লাগাতে পারছে না, সেই জন্য একটু রাগ করছিল। আসলে সুপার কাবারগুলো লাগানো একটু কষ্টই হয়ে যায়, শুধু সুপারটা একটু পরিষ্কার রাখার জন্য কিন্তু কাবারগুলো ব্যবহার করা আর কি। সকালে নাস্তা খেয়ে দুপুরে টুকিটাকি কাজ শুরু করে দিলাম। তো আজকে আমি কিছু মশলা সংরক্ষণ করব, যেহেতু প্রতি মাসে আমাদের গরম মশলা লাগে, শুকনা মশলাগুলো, সেগুলো আমি কীভাবে সংরক্ষণ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো মশলা রিফিল করার আগে মশলার যে বক্সগুলো আছে সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি, আর এই জায়গাটাও একটু ক্লিন করে নিচ্ছি। তো আমার মিষ্টি মিষ্টি আপুদের মিষ্টি মিষ্টি কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে, তোমরা যে আমাকে এত ভালোবাসো, আসলে কি বলবো এরকম ভালোবাসা। তো আমি কিন্তু তোমাদেরকে অনেক ভালোবাসি আপুরা, আমার মিষ্টি আপুরা, তোমাদের এই মিষ্টি কমেন্টসের জন্যই কিন্তু আমি বারে বারে ফিরে আসি এবং ভিডিও দিই, সুন্দর ভিডিও শেয়ার করার চেষ্টা করি। জানি না কতটুকু ভালো ভিডিও তোমাদের মাঝে শেয়ার করতে পারি। তো যদি আমার ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবো, বা ইনশাল্লাহ আমি সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই বন্ধু করে আমার পাশে থাকবে, ইনশাল্লাহ আমিও তোমাদেরকে বন্ধু করে নিব। তো এদিকে বন্ধু করেছি, সাবস্ক্রাইব করেছি, এগুলো আসলে লেখা লাগবে না। আমার ভিডিওতে যে সকল নতুন বন্ধুরা আসবে, আমার সাবস্ক্রাইব বেড়ে গেলে আমি বুঝে নিই যে তোমরা আমার বন্ধু করে নিয়েছো। আসলে ভিডিওতে এগুলো উল্লেখ করলে এটা আমার জন্য ক্ষতি, তোমাদের জন্য ক্ষতি। আর আমার যে সকল আপুরা আমার ভিডিও পুরোটুকু দেখো, আমিও কিন্তু তোমাদের ভিডিও ফুল ওয়াচ করে দিই, অনেকে টাইম দিয়ে দিই, আবার অনেকে টাইম দিতে পারি না। তো এখানে টাইম দেওয়াতে কি সমস্যা হয় কি না আমি জানি না, কিন্তু অনেক আপুরা দেও বলে আমিও কিন্তু দিচ্ছি। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে একটু জানাবে। আর এদিকে আমি শুকনা মশলাগুলো এভাবে কেটে নিয়েছি, তেজপাতাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর দারচিনিগুলোও কিন্তু এভাবে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। এখানে এলাচ নিয়েছি, এগুলো এখন আমি রিফিল করে নিব। তো এই বক্সগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, এবার এগুলোতে আমি মশলাগুলো রেখে দিব।
এদিকে এই যে গরম মশলাগুলো রিফিল করে এবার আমি লবণটা রিফিল করে নিব। আমার এই যে লবণদানিতে লবণ কিন্তু শেষ, লবণদানিটাও কিন্তু আমি ক্লিন করে নিয়েছি, নিয়ে ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে লবণটা ঢেলে নিচ্ছি। পানি থাকলে কিন্তু লবণ পানি হয়ে যায়, এটা আশা করি সকলেই জানো, সেই জন্য লবণের পাত্রে কখনও পানি দিয়ে লবণ ঢালবে না, তাহলে কিন্তু লবণটা সম্পূর্ণই পানি হয়ে যাবে। তো এই তো আমার রিফিল করা কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে কোনো রান্নাবাড়াই তোমাদের সাথে শেয়ার করছি না, যেহেতু এখন বাহিরের অবস্থা খুবই খারাপ, তো আমাদের এদিকেও অবস্থা বেশি একটা ভালো না, তার ভিতরে সংসারে কাজকর্ম করতে হয়, এগুলো তো আর থেমে থাকে না, সময়ের সাথে সাথে সব কিছুই করতে হবে। তো এদিকে কিন্তু আমি মশলা রিফিল করার আগে একটা কেক দিয়ে দিয়েছিলাম ওভেনে, আর আমার কেকটাও কিন্তু কমপ্লিট হয়ে এসেছে। এবার কেকটাও আমি কেটে নিব। এই বক্সটাতে কিন্তু 4টা ডিমের কেক হয়, তো আমি 2টো ডিম দিয়েছি, সেই জন্য কেকটা অনেকটাই ছোট হয়েছে। 4টা ডিম দিয়ে তৈরি করলে বক্সটা পুরোটাই যেত আর কেকটাও অনেক বড় হতো। তো যাই হোক, আমার আজকে 2টো ডিমের কেকই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ছোট বক্সটাতে দিলেই ভালো হতো, বড় বক্সটাতে দিয়েই ভুল করেছি, আসলে আমি বুঝতে পারিনি। তো এই দেখো, মাশাল্লাহ দিলে কেকটা কিন্তু দারুণ হয়েছিল, সম্পূর্ণ বনলতার কেক তৈরি করেছি আমি। তো কেকের তৈরি করা আর তোমাদের সাথে শেয়ার করিনি, কেউ যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে। আমি তো জানি আমার সকল আপুরাই কেক তৈরি করতে জানো, সেই জন্য আর কেকের তৈরি করা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এই যে দেখো, অনেকটা নরম এবং সফট হয়েছে, খেতেও অনেকটাই টেস্টি হয়েছে। আমার ভাস্তি খেয়ে বলছে যে ফুপি মনেই হচ্ছে না যে তুমি তৈরি করছো, মনে হয়েছে যে এটা দোকান থেকে এনেছো। তো এটা এখন আমি একটা বক্সে রেখে দিব, সন্ধ্যার নাস্তা হিসাবে বাচ্চাদেরকে দিয়ে দিব, ওরাও খেয়ে নিবে। মাশাল্লাহ দিলে বাচ্চারা যেহেতু কেক খেতে পছন্দ করে, তো আমি এভাবে কিন্তু মাঝে সাঝে কেক তৈরি করে রাখি। তো আমার পাশের ফ্ল্যাটের এক আন্টির বুক খালি হয়ে গেল আজকে, আর এক মায়ের বুক খালি হয়ে গেল। তো আন্টির বড় ছেলে মারা গিয়েছে, তো আমার পাশের ফ্ল্যাটে, তো তার লাশ এসেছে, আমরা সবাই দেখতে নেমেছি, আন্টি আঙ্কেল সব খুব কান্নাকাটি করছে। বাবা মা বেঁচে থাকতে সন্তানের লাশ, এটা যে কতটা কষ্টের আর কতটা বিরহের একমাত্র সেই বাবা মাই জানে। তো আল্লাহ তাআলা এই ভাইটাকে নেক হায়াত দান করুন। গুলি লেগেছে রানে, আর এই গুলি লেগে ভাইয়ের মৃত্যু হয়েছে। তো সবাই দেখতে এসেছে, যেহেতু রাস্তাতে অনেক মিছিল যাচ্ছিল, সবাই এসে এসে দেখছিল, আর উনি যেহেতু বিএনপি করে সেই জন্য কিন্তু অনেক লোকই এসেছে ওনাকে দেখতে। তো সবাই এই ভাইটার জন্য দোয়া করবেন। আর এ দেখেন, মাশাল্লাহ দিলে রাস্তায় তার জানাজা হচ্ছে, কত মানুষ হয়েছে। আল্লাহ তাআলা এই ভাইটাকে নেক জান্নাতবাসী করুক, এই দোয়াই করি, আমিন। সবাই দোয়া করবেন। তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।